पूज्यपाद महाराजे स्मृतिचारण करबेन श्री सुनील कान्ति राय। सुनील बाबुर व्यक्तिगत परिचय, तिनी मैनेजिंग डायरेक्टर पीएलएस जेनरल फिनान्स एंड इन्वेस्टमेंट कम्पानी लिमिटेड, एटा तार पोशाकी परिचय। तार आसल परिचय तिनी श्री रामकृष्ण अनुरागी और ये मठ मिशन के प्राण दिए भालोबाशेन। श्री पूज्यदीय महाराजेर अजस्र आशीर्वाद तार उपर झरे पड़े। आज के सेई रकमई किछु स्मृतिकथा आमरा तार काछ थेके शुनबो। महाराजेर साथे आमार प्रत्यक्ष परिचय 37 বছর। এটা বলার আগে যে কোনো অনুষ্ঠানে বিশেষ করে মডার্ন মিশনে ঠাকুর মা স্বামীজিকে শুধু প্রণাম নয়, শুধু শ্রদ্ধা নয়, এবং মঞ্চে বর্তমান রামকৃষ্ণ মিশনে যারা সহঅধ্যক্ষ আছেন, অচিপরিত আছেন, তাদের আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে শুধু প্রণাম নাই, প্রার্থনা করি আমাকে যে দায়িত্বটা দিয়েছে আমি জানি বলতে পারি ইমোশনাল না হয়ে যাবে। আমার জীবন আগের থেকে আমাদের পরিবার ঠাকুর আর মায়ের সাথে জড়িত, সেটা বোধহয় একটু বললে অপ্রাসঙ্গিক হবে না। আমার বাবা শ্রী শ্রী মায়ের থেকে দীক্ষা নিয়েছিলেন, মা বিজ্ঞানন্দ মহারাজ। ছোটবেলার থেকে যাতায়াত ছিল, যাতায়াত আমার বৃদ্ধি পায়, এখানে বললে বোধহয় একটু ভুল হবে কিন্তু না বলেও পাচ্ছি না, যখন প্রভু মহারাজ ছিলেন, প্রভু মহারাজ থেকে আমার দিদিরা বর্দি বাদী বর্দি মানবানন্দ মহারাজের দীক্ষিত, সবাই প্রভু মহারাজের সাথে দীক্ষিত। আমার প্রথম সাক্ষাৎ হয় 1980 সালের যখন যুব সম্মেলন হয়, তখন ওনাকে দেখে কেন যে ভালো লেগেছিল আজকেও বলতে পারছি। তারপরে 80 সালে যে কোনো কারণে হোক যেভাবে হোক ওনার কাছে গিয়ে বললাম, মহারাজ আমি প্রভুর কৃপা চাই, আমাদের প্রভু টেন প্রেসিডেন্ট মহারাজ উনি সাথে করে নিয়ে গেলেন, তখন সেবক ছিলেন রামগোপাল মহারাজ, হাতে একটি ছাতি, পাতলা চেহারা নিয়ে প্রেসিডেন্ট মহারাজকে ওনার স্বভাবভাবে যেভাবে লোকে আকর্ষণ করে সেভাবে পরিচয় করে দিল। ধীরে ধীরে দিন যায়, আমার জ্যেষ্ঠ ভ্রাতা এই কোম্পানির অন্যতম প্রাণপুরুষ উনিও ছিলেন প্রেসিডেন্ট মহারাজের দীক্ষিত। আমাদের যখন 50 বছর হয় তখন আমরা স্থির করলাম গ্রামেতে কিছু করব। মহারাজকে এসে বললাম, বলে পল্লী মঙ্গলের জন্য কিছু করো। তখনই আরম্ভ হলো ওনার সাথে একসাথে যাত্রাপথ। সয়েল টেস্টিং করা হলো, উদ্বোধন করলেন প্রভু মহারাজ। আমি দূর থেকে না, তখন কাছ থেকে দেখেছি প্রেসিডেন্ট মহারাজকে কীভাবে প্রোটেকশন করে, তখন ওরা শরীরটা একটু খারাপ আরম্ভ হয়েছে, এটা 83 সালের কথা। আমাকে নানা রকম ইনস্ট্রাকশন দিলে এই করতে হবে সেই করতে হবে, আমি সবই করলাম আমার সাধ্য মতন। যখন গুরুদেব ওপেন করলো, তারপরে আমার শ্রেষ্ঠ জ্যেষ্ঠ ভ্রাতা যখন বুকতে রাখলো, উনি কত বড় সেলসম্যান ছিলেন, আরে রায় শুধু এই সয়েল টেন্সিং করলে হবে না, স্কুলের জন্য পাঁচিল ভেঙে গেছে, 1,00,000 টাকা দিতে হবে,
আশ্রমে টাকা তোলার যে কৌশল সত্যি ওনার থেকে আমি দেখেছি। এবং তখন পল্লীমঙ্গলের সাথে আমরা আরেকটি জিনিস করতে আদেশ দিয়েছিল, ঠিক আমার পুকুরে মিনি জুট মিল। এই পরপর শেষ হলো, মহারাজের শরীর খারাপ হচ্ছে, আমার জ্যেষ্ঠ ভ্রাতারও শরীর খারাপ হচ্ছে। উনি গার্জেন রূপে বলে না না কলকাতায় চিকিৎসা করো না, সেবা প্রতিষ্ঠানে ভর্তি হয়েছিল। উনি জোর করে প্রভু মহারাজের কাছে নিয়ে গেল। আমার দাদাও ছিলেন প্রভুভক্ত গুরুভক্ত, অনিচ্ছা সত্ত্বকারে উনি কিন্তু বিদেশে গিয়েছিলেন। শুধু কার এনকারেজমেন্টে? হে আমাদের প্রেসিডেন্ট মহারাজ, জীবন যায়, আমার জ্যেষ্ঠ প্রভু মহারাজও গেলেন, জ্যেষ্ঠ মাথাও ভাতাও মারা গেলেন। আমি জীবনে অনেক সমস্যার ভিতর গেছি, সেটা সকলে না জানলেও বর্তমান যারা বড়রা আছেন তাপস মহারাজ জানেন। আমার জীবনে এমন কোনো অসুখ হয়নি যেটা বললে, বহুবার মরণমুখ থেকে ভিজে এসেছি, কিন্তু উনি গার্জেন রূপে খোঁজ নিয়ে গার্ড করে আমাকে এই পর্যন্ত এনেছে। ক্যান্সার হয়েছিল, অনেক কিছু, আমার 63 বছর 73 বছর, কিন্তু এই একজনের জন্য ঠাকুর মা স্বামীজি আর বর্তমান যারা আছেন, এবং আমি যতটুকুন দেখেছি ওনাকে শারদুন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি যখন ছিলেন তার এক রূপ, সাধারণ সম্পাদক যখন ছিলেন তার আরেক রূপ, যখন সহসভাপতি ভাইস প্রেসিডেন্ট হলেন তখন আরেক রূপ, আর প্রেসিডেন্ট হলেন তখন আরেক রূপ। আমি সারা ভারতবর্ষে ওনার সাথে পশ্চিমবঙ্গের বাইরে 30টি থেকে 35টি আশ্রমে গেছি, তার ভিতর কয়েকটি সময় সংক্ষেপ উদাহরণ বলবো যেটা আমার শিক্ষণীয় এবং যারা ভক্তরা আছেন যারা জানেন। উনি যখন বাইরে যেতেন তখন দীক্ষা যখন দিতে আরম্ভ করলেন তখন উনি গান গাওয়াতেন যারা ওনার থেকে দীক্ষা নিতেন, এবং নাচতে বলতেন। কখনো কখনো আমি ওইখানে গেছি, রায় রায় নাচো নাচো, এই কজন বলবে? আপনারা জানেন হরির লোক, আমি আমার জীবনে দেখেছি হরির লোকের প্রথা অনেকেই বোধ হয় বেলুন মাঠে করেছেন। উনিও এই হরির লোক দিত দীক্ষা দেওয়ার পরে, বিভিন্ন ফাংশনে যখন আসত তখন হরির লোক দিত লজেন্সে। আমি কয়েকটি উল্লেখযোগ্য ঘটনা বিভিন্ন আশ্রমে যখন গেছি, শিলং স্বামীজির গত প্রাণ ছিলেন, ওইখানে স্বামী বিবেকানন্দের একটি হল ছিল, সুনীল তোমাকে এটা করে দিতে হবে, ঠিক আছে। যখন ফ্লাড হলো লাঠরে একটা গ্রাম নষ্ট হয়ে গেল, সুনীল এটা করে দিতে হবে, যাই টাকা লাগুক সেটা এখানে আলোচ্য বিষয় না। তার ভূমিকম্প হলো সেখানেও করা হলো। তারপরে ওনার সাথে ময়ালিছাপুর গেছি, প্রাইভেট আশ্রমে গেছি, এক এক সময় এক এক রূপ, কিন্তু যাই রূপ থাকুক ওনাকে আমার অন্তর থেকে যেটা ফিল করেছি, উনি যেমন ভক্তকেও ভালোবাসতেন ভক্তকেও শাসন করতেন। যেমন একটু আগে বললেন সন্ন্যাসীদের কথা, আমি একটা সুযোগ পেতাম মাঝে মাঝেই, অন্যায় হোক ভালোবাসার জোরে হোক, যখন প্রেসিডেন্ট মহারাজ হলেন তখন আমি দর্শন করতাম, এবং অনেক সময় ভলেন্টিয়ারগিরি করেছি, আবার অনেক সময় সন্ধ্যের পরেও গেছি। ওরছো এসো, আচ্ছা বসো, আমি ঠাকুর নমস্কার করি। তুমি কি ঠাকুর নমস্কার করেছো? হ্যাঁ।
কখনো কখনো বলতো চলো। তারপরে কোনো কোনো দিন ঘরে ঢুকে যেতাম, মহারাজই বলতো, মহারাজ কিছু বলেন। তখন উনি বলতো, দেখো তোমরা সংসারী লোক, ঠাকুরকে এক হাতে ধরে রাখবে আরেক হাতে সংসার করবে, তোমরা তো সন্ন্যাসী না, কাজও করতে হবে ধর্ম করতে হবে। এবং দুটি একটি উদাহরণ দিয়েছেন, গ্রামে আমরা, আমার ধারণা ছিল না, গ্রামে একটা বাস ধরে বাচ্চারা ঘোরে, সেরকম ঠাকুরকে ধরে রাখবে পড়ে যাবে না যতই বিপদ আসবে, সেটা আমার জীবনে প্রত্যক্ষভাবে দেখেছি। এবং ওনার সাথে যখন ঘুরেছি এক একটা জায়গায় এক একটা রূপ দেখেছি। যখন উনি রিলিফে ছিলেন, যখন উনি জয়রাম বাটি কামারপুকুর গেছেন, আমি একবার ওনার সাথে দোলে গেছিলাম, সে ভাগ্য হয়েছিল, সে দোলে কীর্তন করেছে, নেচে ছিল, আমাকেও বলেছিল, আমার সাথে যারা ছিল। একবার কামারপুকুরে গেলাম, আমার ছেলেও গেল, তো তখন বাইরের থেকে পড়াশোনা করে এসছে, এই ক্রিকেট খেলবি, ওর ক্রিকেটের দল হলো, উনি উৎসাহ দিলেন। কী করে যুব সমাজকে উনি উৎসাহ দিতে পারে আমি মর্মের মর্মন্তর থেকে দেখেছি। এবং যখন দীক্ষা দেওয়া আরম্ভ করলেন, উনি নতুন নতুন জায়গা নতুনভাবে অভিনবভাবে দীক্ষা দিয়েছেন। আমার জানা নাই মায়ের ঘরে প্রথম উনি দীক্ষা দেয় যুবদের, দশজন না ১১ জন, তার ভিতর আমার ছেলে। এবং আমি আমার জীবনে মহারাজকে বিভিন্ন সমস্যা নিয়ে গেছি, একটা কথাই বলেছে, দেখো ছেলে মেয়েকে সাথে রেখে মানুষ করবে, তাতে মানুষ হবে, ভালোবাসা পাবে, তোমাদের যত সঙ্গতি আছে কেন হোস্টেলে দেবে। আমি বলেছিলাম ওকে নরেন্দ্রপুরে দেওয়ার কথা, বলে নরেন্দ্রপুরে যেতে কোনো অসুবিধা নেই, কিন্তু নিজে কাছে রাখলে অনেক উন্নতি হবে, সেটা আজও মনে আছে। এবং শেষ তিন বছরের পরম মানে ইতিহাস মর্মাহত নয়, শুধু প্রতিটি দিন আমি হাসপাতালে না গেলেও সপ্তাহে দুদিন তিন দিন যেতাম, যখন একটু অসুস্থ ছিল, জ্ঞান ছিল, ঠাট্টা ইয়ার্কি করত। আমার একটা প্রণামীর অঙ্ক উনি করে দিয়েছিল, উনি এমন রসিক ছিল, সেই প্রণামীটা গণত, গণার যদি কম হতো, এই তাপস বা কাউকে বলতো, আমার ঋষিকে ডাক, আমার একটা নাম আছে। একদিন সত্যি টাকা ছিল না, তখন তাপস মহারাজ সেই গ্যাপটা পূর্ণ করে দিল, উনি যেমন ভালোবাসত শাসনও করত। আমার জীবনে যেমন একটু আগেই বললেন, সংসার জীবনেও যেমন সমস্যা আছে আপনারা জানেন, এই আশ্রমে অনেক সমস্যা আছে। আপনি একদিন দুঃখ করে বললেন, মহারাজ নানা রকম লোক, এই এত বড় কোম্পানি, এত রকম দুঃসাধু মানে অনেক রকম ধান্দাবাজ, দেখো বাবা ঠাকুরকে ধরে রাখো, তুমি তার সমাজ সংস্কার করতে আসনি, আমাদের ওইখানে আছে, আমাদের এখানেও অনেক সমস্যা আছে, একবার বৃহত্তর সমস্যা আমাদের হয়েছিল, শুধু উনি জানেন, আমি জানি, আমার পরিবার জানে, উনি কীভাবে যে এনকারেজ করেছেন আজ পর্যন্ত আমরা তিনজন ছাড়া জানি না। তার জীবনের সন্ন্যাসী জীবনের যখন উনি যথেষ্ট মানে দায়িত্ব বোধ, তখন একটা উদাহরণ দিয়ে এনকারেজ করেছেন। শুধু তাই নয়, একবার জয়রামবাটিতে
একটা গেস্ট হাউস হলো, সেই গেস্ট হাউসটা ওপেনিং করা হলো। আমি গেলাম, আমার মেয়েকে, আমাদের পরিবারের সবাইকে ওনার একটা বিশেষ নাম দেওয়া আছে। একটু আগে মহারাজ বলেছেন সবাইকে কিন্তু উনি একটা বিশেষ নামে ডাকত। রিঙ্কি বুড়ি আসেনি বলে, না শীঘ্রই নিয়ে এসো। কি ভালোবাসা! এই ভালোবাসা টাকা দিয়ে হয় না, এই ভালোবাসার জন্মগত পুণ্য না থাকলে হয় না। তারপরে একদিন কোনো মহারাজ বলছে, আপনি ওর কাছে অত টাকা টাকা করেন কেন? আরে ওর টাকা কি, ওর টাকা, ওর টাকা আমাদের টাকা। এটা কিন্তু অন্তর দিয়ে আমিও মেনে নিয়েছি, ফিলও করেছি। এবং কেন, যারা মহারাজরা আছেন, উনি কেমন শিশুর মতন ছিলেন। উনি যখন ভাইস প্রেসিডেন্ট হলেন, একদিন জিজ্ঞেস করছে, আরে আমি কোথায় থাকবো? উনি এখন ঠিক করেনি, তখন যারা হেড ছিলেন, আমি তো মোটেই থাকতে চাই, একটা কোণা দিয়ে যদি দেয় ভালো। আমার মেয়েকে, বাচ্চা মেয়ে, তখন কত হবে, 20 বছর 22 বছর, কিরে রিঙ্কি বুড়ি কোথায় থাকবো? এইখানেই থাকুন। ওনার শেষ পর্যন্ত, শেষ মুহূর্তে অবধি এই বাসনা পূর্ণ হয়েছিল। তারপরে আমি যখন আসতাম, ক্রমশ দেখতাম এত ভিড় হয় ওনার ভক্তদের। এই বাড়িটা 100 বছরের বাড়ি যেখানে প্রেসিডেন্ট মহারাজরা থাকেন। তখন একদিন মহারাজকে বললাম, মহারাজ আমি একটা বাড়ি করে দিই। বলে, না না, এটা গিরিশ ঘোষের বাড়ি, আমরা এখানে আছি। তারপরে অনেক কষ্টে বুঝে টুঝে বাড়ি করা হলো। এনি হাও উনি কিছুদিন ছিলেন। আমার শেষ বক্তব্যের একটা অংশ উনি সামলাতলে গেছিলেন। উনি যেমন বিজ্ঞান মহারাজ থেকে দীক্ষা নিয়েছেন, বিরজানন্দ মহারাজের সেবক ছিলেন, অনেকগুলো ঘটনা বলেছে। ওইখানে আমাদের জপ করিয়েছেন। শুধু তাই নয়, এই বলে শেষ করা যাবে না। এবং উনি যখন শেষ যাত্রা করলেন, তার আগের দিনের একটা ঘটনা বলি। আমাকে মহারাজ যে কোনোভাবে হোক বহু আশ্রমের সাথে জড়িত করেছেন। সেদিন কামারপুকুরের জয়রাম বাটির ম্যানেজিং কমিটির আগের দিন ছিলেন। তাপস মহারাজকে ফোন করলাম, মহারাজ কেমন আছেন? বললাম ভালো না। আমি কি জিজ্ঞেস করলাম, কি ফিরে আসবে? উনি বললো, হ্যাঁ ফিরে আসো, আমি সাথে সাথে ফিরে আসো। ফিরে শুধু এলাম না, উনি যেদিন দেহ রাখলেন, আমার একটি কথায় মনে হলো, সেদিন ছিল ইন্টারন্যাশনাল ফাদার ডে। আমার মনে হলো, একটু আগে বললেন কথামৃত্তিতে আছেন এবং ওই চেয়ারে যারা বসেন তিনি স্বয়ং ঠাকুর, তেমনি উনিও আমাদের অন্তরে আশ্রমে ভক্তদের ভগবান স্বরূপ। ওইখানে প্রেসিডেন্ট মহারাজ ছিলেন, আমার পরিবার আর আমি আপন জন শুধু হারাই নেই, কী হারিয়েছে সে ঠাকুর মা জানে। নমস্কার। এতক্ষণ স্মৃতিচারণ করলেন শ্রী সুনীল কান্তি রায়।